হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা দশমউদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু টেবিল ডিজাইন ইন এমএস ওয়ার্ড, অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে টেবিল ডিজাইন করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। ফার্স্ট এমএস ওয়ার্ড আসার পরে আমরা কী বলছি যে আমাদের এখানে এই ডকুমেন্টের মধ্যে আমাদের যে টেবিলটা তৈরি করা থাকবে, সেই তৈরিকৃত টেবিলের মধ্যে আমরা কীভাবে ডিজাইন করতে পারি সেই বিষয়টা বলছি আজকে আমরা দেখব। এখন কীভাবে আমাদের এখানে যে এমএস ওয়ার্ড ডকুমেন্টে আমরা বিভিন্নভাবে আমরা টেবিল তৈরি করতে পারি, সিলেক্ট করতে পারি, ডিলিট করতে পারি, তার উপরে কিন্তু অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনার সেই ভিডিও দেখতে পারেন। এখন আপনি যখন এখানে আপনার এখানে টেবিল তৈরি করা থাকবে, আপনি যখন টেবিলটা তৈরি করবেন, তখন আপনি টেবিলটা ডিজাইন করার জন্য কি করতে হবে, আপনার এই যে কার্সর যেটা আছে এটা কিন্তু টেবিলের ভিতরে থাকতে হবে, বাইরে থাকলে কিন্তু হবে না। এখন যদি এই টেবিলের ভিতরে আমি কার্সরটা নিয়ে আসি, নিয়ে আসলে ধরুন আমার এখানে কিন্তু এই যে উপরে কিন্তু ডিজাইন নামে একটা টেপ চলে আসছে, এখানে যে টেবিল টুলসের মধ্যে ডিজাইন আর লেআউট এই দুইটা টেপ চলে আসছে। কিন্তু আমি বাইরে যদি কার্সর রাখি এখন কিন্তু ধরুন নাই, আবার ভিতরে কার্সর নিয়ে আসলাম, এই যে আবার চলে আসছে টেবিল টুলসের মধ্যে ডিজাইন আর লেআউট। তাহলে এখান থেকে আমরা এই ডিজাইনে ক্লিক করার পরে এই ডিজাইনের বিষয়গুলো আজকে আমরা জানবো। এখান থেকে আপনার টেবিলটাকে আপনি এখান থেকে বিভিন্ন রকমের স্টাইল করতে পারেন, আর সেই স্টাইলটা করার জন্য এই যে আমাদের এখানে ধরুন দেওয়া আছে টেবিল স্টাইল, যে আপনি এখান থেকে কীরকম স্টাইল করবেন আপনার টেবিলটার মধ্যে, তাই করার জন্য এই যে উপরে যেগুলো দেওয়া আছে আমরা যদি মাউস পয়েন্টার নেই, এখানে মাউস পয়েন্টার নিলে কিন্তু এখন চেঞ্জ অটোমেটিক চেঞ্জ আছে আপনি কীরকম স্টাইল করবেন। তারপরে এই যে এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দিন এখানে কিন্তু স্টাইলের অভাব নেই, আপনার যেই স্টাইল পছন্দ আপনি এখান থেকে যে মাউস পয়েন্টার নিলে কিন্তু ধরুন চেঞ্জ আছে। তারপর ধরুন এখান থেকে আমি কোনটা নিলাম, ধরুন এখান থেকে আমি এই স্টাইলটা পছন্দ করলাম, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। তো এরকম একটা স্টাইল এখানে চলে আসছে, এখানে যে স্টাইলগুলো আছে তার ভিতর থেকে এরকম স্টাইল আমি এখান থেকে চয়েস করে এটা নিয়ে আসলাম। বাস নিয়ে আসার পরে এখানে ধরুন এই স্টাইলের মধ্যে এই যে উপরে যেটা দেওয়া আছে এটা কি, এটা হচ্ছে আমাদের হেডার রো, এই হেডার রোয়ের স্টাইল এরকম, আর এই যে এখানে দেওয়া আছে এটা কি আমাদের ফার্স্ট কলাম, তাহলে ফার্স্ট কলামের স্টাইলটা এরকম দেওয়া আছে, আর ভিতরের কিন্তু এই যে বাকিগুলো এরকম দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে এই হেডার যে আপনার রোটার আছে যেটা, এইটার স্টাইলটা আপনি এখান থেকে উঠাই দেবেন, তাহলে কি করতে হবে, এখান থেকে এই যে হেডার রো যেটা আছে এখানে এই যে টেবিল স্টাইল অপশনের মধ্যে এই যে হেডার রো যেটা আছে টিক মার দাও, এটা আপনাদের টিক মার উঠাই দেন, উঠাই দিলে ধরুন স্টাইলটা কিন্তু চলে গেছে, এই যে হেডার রো যেটা আছে এটা চলে গেছে, আবার নিয়ে আসতে গেলে এখানে টিক মার দিবেন, এই যে আবার চলে আসছে। সেমভাবে আপনি যদি এই যে ফার্স্ট কলামের যে স্টাইল দেওয়া আছে এটা আপনি যদি না রাখতে চান, তাহলে এই যে ফার্স্ট কলামে টিক মার দেওয়া আছে এটা আপনি টিক মার উঠাই দেবেন, চলে গেল, তাহলে নর্মাল হয়ে গেল, আবার নিয়ে আসতে গেলে এখানে টিক মার দেবেন, আবার চলে আসছে। এটা হচ্ছে আমাদের এই দুইটা বিষয়। বাস তারপরে এখানে দেওয়া আছে কি আপনি টোটাল রো, আমরা যদি এখন টোটাল রো ক্লিক করা নাই, আমরা যদি এখানে টোটাল রোয়ের মধ্যে ক্লিক করি, তাহলে এখানে ধরেন আমার এই যে টোটাল রো মানে এখানে লাস্টে যদি আপনার এখানে কি করা থাকে, টোটালের কোনো বিষয় করা থাকে, যে টোটাল আপনার যেখানে যে রোটা থাকবে লাস্টে তার ভিতরে যদি আপনি স্টাইল চান, তাহলে আপনি এখানে টিক মার দিলে আপনার এখানে যদি টোটালের কোনো বিষয় করা থাকে, তাহলে এখানে কিন্তু সে মনে করতেছে কি এটা আমাদের লাস্টের এখানে রোটা যেখানে টোটাল করা আছে, এটা কিন্তু সে মনে করে এখান থেকে এরকম একটা স্টাইল করে নিয়েছে এখানে, কিন্তু যদি এখানে থাকে তাহলে আপনি অপশনটা টিক মার দিবেন, আদারস টিক মার দেওয়ার প্রয়োজন নাই, কারণ যেহেতু আমার এখন টোটাল অপশন নাই তাহলে আমি টিক মার উঠাই দিলাম। আপনার যদি টোটাল বিষয় থাকে তাহলে এটা সিলেক্ট করে দিলে আপনার টোটাল আপনার এই যে এখানে বিষয় রোয়ের মধ্যে আপনার এরকম এই যে স্টাইল চলে আসবে, এটা সেই বিষয়টা। তারপর এখানে লাস্ট কলাম, আপনি যদি লাস্ট কলামের ভিতরে এই ফার্স্ট কলামের মতো স্টাইল চান, তাহলে এখানে টিক মার দিলে একদম লাস্ট কলামের মধ্যে এরকম স্টাইল চলে আসছে, আবার আমরা টিক মার উঠাই দিলাম বা চলে গেল। বাস তারপর এখানে দেওয়া আছে ব্যান্ডেড রো আর আছে ব্যান্ডেড কলাম, তো এই দুইটা বিষয় কি, এখানে এই যে ব্যান্ডেড রোয়ের মধ্যে টিক মার দেওয়া আছে, তার মানে এই যে এখানে এই যে রোগুলো আছে রোয়ের মধ্যে ধরেন এই যে এরকম স্টাইল আছে, আমি টিক মার উঠাই দিই তাহলে দেন এখানে যে ব্যান্ডেড রোয়ের মধ্যে স্টাইলটা কিন্তু চলে গেছে, এখন নর্মাল এরকম আছে, আবার টিক মার দিলাম এই ধরুন চলে আসছে। এখন আমি যদি এখানে ধরেন যে আপনি সেমভাবে এই কোলামারটা করতে চান, তাহলে আমি রোয়ারটা উঠাই দিলাম, এখন কোলামারটা করবো, তাহলে যে ব্যান্ডেড কোলাম এখানে ক্লিক করলে এই যে কোলামগুলোর মধ্যে এরকম স্টাইল চলে আসছে, আবার টিক মার উঠাই দিলাম চলে গেল। এটি হচ্ছে এখানে আমাদের ব্যান্ডেড রো আর ব্যান্ডেড কলামের স্টাইলের বিষয়টা, তাহলে আমি ব্যান্ডেড রো যেটা দেওয়া সেটা রাখলাম। বাস এইভাবে এখানে টেবিল স্টাইল অপশনে যে আপনি এখান থেকে স্টাইলটা আপনি কীভাবে আপনি রাখতে চান সেটা আপনি নিজের মতো করে এখান থেকে রাখতে পারেন। বাস এটা আমরা দেখলাম, বা দেখার পরে এখন এই যে স্টাইল যেটা করা আছে এটা আপনি এখান থেকে চাইলে ইচ্ছা মডিফাই করতে পারেন, তা সে এই স্টাইলটা এখানে মডিফাই করার জন্য আপনারা এই যে এখানে ক্লিক করবেন, বাস করার পরে আমাদের এই যে মডিফাই টেবিল স্টাইল, এই যে মডিফাই টেবিল স্টাইল এখানে ক্লিক করবেন, পাস করার পর এখান থেকে আপনি কীরকম মডিফাই করবেন সেগুলো এখানে বিভিন্ন অপশন দেওয়া আছে, তো এখান থেকে যে স্টাইল বেস অন তো এখানে টেবিল নর্মাল না আপনি অন্য কিছু রাখবেন এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে অ্যাপ্লাইং ফরমেটিং টু, এখান থেকে অ্যাপ্লাইং ফরমেটিং টুর মধ্যে এখানে হোল টেবিল না আপনি অন্য কিছু হবে না টোটাল রো কোনটা করবেন সেটা সিলেক্ট করে দেবেন, তাহলে আমি হোল টেবিলে করবো, হোল টেবিল সিলেক্ট করে দিলাম যেটা সিলেক্ট রাখলাম। তারপর এখান থেকে আপনি এই হোল টেবিলের ভিতরে আপনি এখানে কী করবেন আপনার ফ্রন্টটা কোনটা দেখাবেন,
কুফ কিউন ফন্ট দেখাবেন সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে ধরেন আমি কোনটা দিলাম, এরিয়াল ব্ল্যাক দিলাম। বাস এটা দেওয়ার পরে তারপরে এখানে এটার ফন্ট সাইজ আপনি কত দিবেন, ধরেন আমি ফন্ট সাইজটা দিলাম, এটা দিলাম একটু বড় হলো, এখানে দেখাচ্ছে যে কিরকম হইতেছে। তারপরে বোল্ড আপনি ইটালি কিরকম চান, তারপরে এখানে কালার কিরকম চান, এই যে আমি এখানে এই কালার দিলাম, ধরেন এই কালারটা দিলাম, এই যেরকম কালার হয়ে গেল। তারপর এখানে যে আরো বিষয় দেওয়া আছে এগুলো আপনি কিরকম করবেন, যেরকম দিলাম এই যেরকম মোটা হয়ে গেল, এখান থেকে কিরকম চান, এগুলো আপনি নিজের মতো করে এখান থেকে প্র্যাকটিস করবেন, বিষয়গুলো হয়ে যাবে। আচ্ছা আমি এখানে যাই করলাম, করার পর লাস্টে এখান থেকে আমরা কি ওকেতে ক্লিক করবো। তো এখানে ওকেতে ক্লিক করলাম, ধরেন এখান থেকে আমি যেরকম এখানে ই করে দিলাম, আমি মডিফাই করে দিলাম, সেরকম স্টাইল হয়ে গেল। তাহলে এখান থেকে যে আপনি স্টাইল যেটা আসেন নিছেন এটা আপনি ইচ্ছা করে মডিফাই করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন। আচ্ছা এটা করার পরে চান যে আপনি এই স্টাইলটা এখান থেকে আপনি ক্লিয়ার করে দেবেন। তাহলে এই যে আবার এখানে যাবেন, যার পরে যে ক্লিয়ার, ক্লিয়ার দিলে ক্লিয়ার হয়ে যাবে। আপনি যদি নিউ টেবিল স্টাইল করতে চান এখান থেকে করতে পারেন। তাহলে আমরা স্টাইলটা ক্লিয়ার করে দেবো, আমি যে ক্লিয়ারে ক্লিক করলাম, ধরেন আমার টেবিলের স্টাইলটা কি হয়ে গেলো, এখান থেকে ক্লিয়ার হয়ে গেল, বাস ক্লিয়ার হয়ে গেল। বাস তারপর এখানে ধরেন আমরা আবার যদি এখানে যাই, এখান থেকে যে স্টাইল নিতে পারি, স্টাইল নিতে পারি, যে টেবিল নর্মাল, তা টেবিল নর্মাল এই যে এটা থাকে, এটা টেবিল নর্মাল এই যে এটা যেটা আমি এখান থেকে ক্লিয়ার করার পরে এটা চলে আসছে। বাস এখন ধরেন যে এখান থেকে টেবিলটা ক্লিয়ার করার পরে এখন আপনি এই টেবিলটাকে চাইলে আপনি এখান থেকে নিজের মতো করে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে স্টাইল দিতে পারেন। আপনি এখান থেকে শেডিং এর মাধ্যমে বর্ডার স্টাইল এই বিষয়গুলো আপনি এখান থেকে নিজের মতো সেট করতে পারেন। কিরকম, যেমন এখন যদি মনে করেন আমি এখান থেকে এই যে উপরের যে এটা আছে রোটা, আমি এটা সিলেক্ট করি, এখানে কার্সর রেখে আমি এটা সিলেক্ট করলাম এইটুকু, অথবা আপনি এখানে টান দিয়ে এভাবে সিলেক্ট করলেন, পুরো রোটা আমি সিলেক্ট করলাম। করার পরে এই যে শেডিং অপশনে যে আমি এখানে যাই, যার পর আপনি কিরকম শেডিং দিবেন তো এখান থেকে দিতে পারেন। আমি ধরেন যে কীরকম শেডিং দিব, ধর আমি এখান থেকে এই শেডিংটা দিলাম, এরকম শেডিং হয়ে গেল। বাস তারপরে এখন ধরেন আপনি আবার যদি চান যে এই বাম দিকের কলামে দিবেন, তাহলে বাম দিকের কলাম আমরা সিলেক্ট করলেন, করার পরে এখান থেকে আপনি কীরকম দিবেন সিলেক্ট করে দিলেন, আপনার যেটা প্রয়োজন। আমি এই কলামটা সিলেক্ট করলাম, আবার এখান থেকে যে আমি এই স্টাইল দিলাম, এটা আপনি দিতে পারেন, আপনি দেবেন। তারপরে যদি আপনি যান পুরো টেবিলে দিবেন, তাহলে এই যে এখানে যে পুরো টেবিলটা সিলেক্ট করে এখান থেকে আপনি দেখাই দেবেন যে আপনি পুরো টেবিলে কীরকম চান। তো এগুলো আপনি নিজের মতো করে শেডিং থেকে এখান থেকে আপনি এই শেডিংয়ের মাধ্যমে আপনি এখানে বিষয়গুলো সেট করতে পারেন। বাস এইটা আমরা এখানে দেখার পরে তারপরে এখন যদি চান যে আপনি শেডিংয়ের বিষয় রাখবেন, উঠাই দেবেন, তাহলে এই পুরো টেবিলটা সিলেক্ট করে আপনি এখানে যাবেন, যার পরে যে নো কালার, নো কালার দিলে উঠে যাবে, আর মর কালারে গেলে আপনি এখান থেকে আরও কালার বেশি দেওয়া আছে, এখান থেকে আপনি কালার নিতে পারেন। তাহলে আমি এখন রাখবো না, তাহলে আমি নো কালার দিয়ে উঠে দিলাম। বাস এই রয়েছে এই বিষয়টা। বাস তারপর এখানে ধরেন আমরা কি করতে পারি, এই জায়গা থেকে যে বর্ডার, তো এখান থেকে বর্ডারের আপনি এখানে বিভিন্ন স্টাইল করে আপনার টেবিলে সাজাইতে পারেন। এখন আমাদের এই কাজটা করার জন্য কি করতে হবে, প্রথমে এই টেবিলটা আমাদের সিলেক্ট করে নিতে হবে। করার জন্য আমরা এইভাবে টান দিয়ে সিলেক্ট করতে পারি, অথবা ধরেন আমরা যদি এই যে এখানে ক্লিক করি, বাস আমাদের পুরো টেবিলটা সিলেক্ট হয়ে গেল। হওয়ার পরে এখন আমরা এই যে বর্ডার স্টাইল, এখান থেকে আপনি কিরকম স্টাইল নেবেন সেটা সিলেক্ট করে দেবেন। তাহলে এখান থেকে তাই বর্ডার স্যাম্পলার, এখান থেকে আপনার স্যাম্পলার মাধ্যমে নিতে পারেন, অথবা ধরেন যেগুলো আছে এগুলো থেকে নিতে পারেন। ধরুন এখান থেকে আমি এটা নিলাম। বাস নেওয়ার পরে এখন আপনি কি করবেন, এখান থেকে এই যে উপরে যে আপনি এখান থেকে এটারে যে আপনি এখান থেকে কতটুকু মোটা চিকন নেবেন সেটা সিলেক্ট করতে পারেন। ধরুন আমি এটা নিলাম। নেওয়ার পরে তারপর আবার এখানে ক্লিক করে আপনি যে এখান থেকে আরও দেওয়া আছে এটা নিলেন। তারপর আপনি কালার কিরকম নেবেন কালার দেখাইতে পারেন। আমি ধরুন এখান থেকে কোন কালার, ধরুন আমি এই কালারটা নিলাম। বাস নেওয়ার পরে এখন এই যে নিলেন, নেওয়ার পরে আপনি এখান থেকে সিলেক্ট করে দেখাবেন, আপনার পেন্টের মাধ্যমে দেখাবেন, আপনার পেন্ট করবেন না, আপনি এখান থেকে ক্লিক করে করবেন। তাহলে এখান থেকে ধরুন আমি এই যে বর্ডার অপশনে গেলাম, যার পর আপনি বর্ডার দিবেন, এখানে কিন্তু বর্ডারের অনেকগুলো অপশন দেওয়া আছে। তো এই যে বর্ডার বিষয়গুলো আছে, এই বর্ডারের উপরে কিন্তু আলাদা একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তাহলে আপনার সেই ভিডিও দেখে বর্ডারের সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারে। তো এখন এখান থেকে আপনি যেই বর্ডার দিবেন, আপনি যে মাউস পয়েন্টারে, এই যে আপনার মাউস পয়েন্টারে কিন্তু ওইরকম বর্ডার হইতে আছে। এখন মাউস পয়েন্টারে এই যে নিচে বর্ডার, টপে বর্ডার, রাইটে বর্ডার, তারপরে যে আপনার এখান থেকে অল বর্ডার দিলে, আউটার বর্ডার নিলে কিন্তু ধরুন এই যেরকম দিলে ক্লিক করলে এরকম হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে ধরেন অল বর্ডার দিব, তাহলে আমরা এখান থেকে এই অল বর্ডার এটা সিলেক্ট করে দিলাম, মানে অল বর্ডার হয়ে গেল। তো টেবিলের আমাদের পুরো টেবিলের মধ্যে বর্ডার হয়ে গেল। এইভাবে আপনার এখান থেকে যে বর্ডার স্টাইল নিয়ে তারপরে বর্ডারটা আপনার কিরকম হবে সেটা সিলেক্ট করে দিয়ে আপনার অল বর্ডার যে আপনার পুরো টেবিলের মধ্যে এরকম আপনি ইচ্ছা করলে বর্ডার দিতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। এখন আবার আমরা বর্ডার স্টাইলে যে এই স্টাইলের পরিবর্তে ধরেন আমি কোন স্টাইল দিলাম, ধরেন এই স্টাইলে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা আবার যাই, এখান থেকে আপনি কিরকম নেবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি ধরুন এটা সিলেক্ট করে দিলাম। তারপর এটার মধ্যে আপনি একটু চিকন মোটা নেবেন কিরকম সেটা আপনি এখান থেকে দেখাই দেবেন। আমি এটা নিলাম। নেওয়ার পর আপনার কালার কিরকম কালার হবে সেটা আপনি দেখাই দেবেন। আমি এই কালারটা দিলাম। দেওয়ার পরে এখন ধরুন আমি এই যে এখানে বর্ডারে যে আপনি এখানে কি অল বর্ডার দিবেন না কোন বর্ডার দিবেন সিলেক্ট করে দেবেন। আবার আমি এখানে অল বর্ডার দিলাম, বাস এখানে বর্ডার চলে আসলো। এইভাবে আপনি পুরো টেবিলে বর্ডার দিতে পারেন। বাস দেওয়ার পরে আমি এখানে বর্ডারে যে যদি এখন আমি কি করি, নো বর্ডার, নো বর্ডারে ক্লিক করলাম, আমার বর্ডার উঠে গেল। তো এইভাবে ইচ্ছা করলে আমাদের এই পুরো টেবিলের মধ্যে আমরা কি করতে পারি, আমরা এইভাবে বর্ডার ইউজ করতে পারি, সেটা কিন্তু আমরা দেখলাম। বাস এখন আমরা চাইলে আবার আমরা এই বর্ডার পেন্টারের মাধ্যমে আমরা একটা নিজের মতো করে বর্ডার
আমরা এখানে পেইন্ট করতে পারি তো সেটা কি রকম তো সেটা করার জন্য আমরা এখানে কি করব এই টেবিলের ভিতরে কার্সর রাখব রাখার পর আমরা এখানে বর্ডার স্টাইল আছে আপনি কি রকম স্টাইল নেবেন তাহলে এখান থেকে এই যে যেগুলো রিসেন্টলি আমরা ইউজ করছি এগুলো থেকে নিতে পারি অথবা এখান থেকে নতুন করে নিতে পারেন তাহলে এখান থেকে ধরুন আমি যেটা ইউজ করছি এখান থেকে একটা নেই ধরুন আমি এইটা ধরে নিলাম বাস নেওয়ার পরে এখন এটা আপনি এখানে চিকন মোটা কি রকম করবেন নিতে পারেন আমি তো এটা নিলাম নেওয়ার পর এখানে এটা এই যে হাফ এরকম দেওয়া আছে আমি হাফের পরিবর্তে ধরুন এটা নিলাম তারপর আমি একটা কালার চেঞ্জ করে দিই কোন কালার নিব ধরুন এখান থেকে আমি এই কালার নিব বাস এখন আমার এখানে এই যে বর্ডার পেন্টারের মধ্যে কিন্তু এখানে সিলেক্ট করা আছে তাহলে আপনি এই বর্ডার পেন্টার দিচ্ছি আমি এখানে এটা উঠাই দিই তাহলে কিন্তু পেন্টার কাজ করবে না আবার যদি আমি ক্লিক করি এখন কাজ করবে তাহলে আমি যে বিষয়গুলো সিলেক্ট করলাম বর্ডার পেন্টার সিলেক্ট করা থাকবে থাকলে এখন যদি আমি টান দিই এই যে হইতেছে আবার আমি এদিকে টান দিই হইতেছে তারপর আপনি এইদিকে টান দেন বাস আপনি যে বাচ্চা নিজের মতো করে সুন্দর করে আপনি এইভাবে আপনি বর্ডার পেন্ট করতে পারেন বাস এইভাবে পেন্ট করতে পারেন এইটা তারপর এখান থেকে আমি এটা চেঞ্জ করে নিতে পারি আবার এখানে গেলাম আমি ধরুন চেঞ্জ করে কোনটা নিব ধরুন আমি এখান থেকে এটা নিব আমি এটা নিলাম অথবা ধরুন চেঞ্জ করে আমি কোনটা নিলাম এটা নিলাম তারপর এটার মধ্যে আমি কীরকম রাখবো এখানে এটা নিলাম তারপর আপনি এটা আর একটু মোটা নিতে পারেন এটার কালার কীরকম নেবেন আমি এই কালার নিলাম তাহলে এখন যদি আপনি এখানে টান দেন বাস এই যে এরকম হয়ে গেল এরকম হয়ে গেল এরকম হয়ে গেল এইভাবে আপনি বর্ডার পেন্ট করে আপনার টেবিলের মধ্যে ইচ্ছা করে আপনি নিতে পারেন তো সেটা আমরা দেখলাম এখন যদি আপনার পেন্ট এটা সারা আপনি এটা উঠাই দেওয়া যদি আপনি এখানে টেবিলের ভিতরে ক্লিক করার পরে এই যে বর্ডারে গিয়ে আমরা এখন অল বর্ডার দিই এই যে অল বর্ডার দিলাম তাহলে এখানে কিন্তু এইটুকুর মধ্যে বর্ডার হইলো আমার কিন্তু এখানে পুরো টেবিলটা সিলেক্ট করা নাই তাহলে আপনার এই পুরো টেবিলে নিতে গেলে টেবিলটা সিলেক্ট করার পরে তারপরে এখান থেকে যে আপনি যদি অল বর্ডার দেন পুরো টেবিলে হয়ে যাবে তাহলে পুরো টেবিলে নিতে গেলে প্রথমে পুরো টেবিলটা সিলেক্ট করা থাকতে হবে তাইলে আপনার এখান থেকে ক্লিক করলে অল বর্ডারের কাজটা করবে বা আপনার অল বর্ডার সারটা যেটাই দিবেন সেটা কাজ করবে যে টেবিলটা পুরোটা সিলেক্ট করা থাকে সেই ক্ষেত্রে আদারওয়াইজ আপনি এখানে যদি বর্ডার পেন্টের মাধ্যমে করতো সেটা কীভাবে করতো সেটা তো আমি দেখাই দিলাম তা মূলত এইভাবে আমরা এখান থেকে কী করতে পারি আমাদের এমএসআর ডকুমেন্টে আমরা একটা টেবিল তৈরি করার পরে সেই টেবিলের মধ্যে আমরা কীভাবে এখান থেকে যে যে ডিজাইনের যে বিষয়গুলো আছে টেবিল স্টাইল করা বর্ডার করা শেডিং দেওয়া সে টোটাল বিষয়গুলো কীভাবে করতে পারি সমস্ত বিষয়গুলো আপনাদের সাথে আমি কী করলাম শেয়ার করলাম বাস তাহলে এসে আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর ডিয়ার ফ্রেন্ডস আমার আজকের এই হাউ টু ইউজ টেবিল ডিজাইন ইন এম এস ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জে ক্যাপিটাল টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন থ্যাংকস এভরিবডি